তপ্ত দুপুর কিংবা গ্রীষ্মের দাবদাহ, রাজা বিজয় সিংহের মনের মানসে কি উকি দিয়েছিল জানা যায়নি। কমলা সুন্দরীর শেকলে বাঁধা পড়ে আত্মাহুতি, শৈশবের রাতের গল্পের ঝুড়িকে করেছে ভয়ার্ত ঝমঝমে। বলছি একটি দীঘির গল্প, এই গল্প স্নিগ্ধ সবুজ প্রাণবন্ত, শৈশবের বন্ধুত্বের, প্রেয়সীকে নিয়ে পার করা অজস্র মুহূর্তে। গল্পকথার মতো প্রতি সপ্তাহে বাসন ভেসে ওঠে না ঠিকই, বিশাল আকাশ মমতার জলরাশি পরম ভালোবাসায় ভাসিয়ে দেয়। সবুজে ঘেরা চারপাশ, উঁচু বেষ্টনে ৩৮ একরের এই দিঘি গর্বিত করে ফেনীর জনপদকে, বিজয়সিংহ গ্রামকে, তাই এর নামও বিজয়সিংহ দিঘি। রূপে লাবণ্যের মাঝে শেষ হয় না এর গল্প, প্রশান্তি আড্ডা ভালোবাসার মাঝে এক সেতু বন্ধন এই জায়গা। দোল খাওয়া পুরনো গাছগুলো যেমন ছায়া দেয়, তেমনি দুঃখ বলার সাহস যোগায়। সাহসী করে তোলে নতুন গজানো গাছকে, শেখায় বড় হতে আরো অনেক বড়। জন্ম মৃত্যু সবই ছড়িয়েছে এই দিঘির পরতে পরতে। এই দিঘিতে আসতে হয় ফেনী শহরের মহিপাল থেকে, এই দিঘির গোল ঘেঁষে রয়েছে ফেনীর সার্কিট হাউস। হাজার বছর ধরে উপন্যাসের কাশেম শিকদার ভেলায় ভেসে ভেসে আটকা পড়েছিল পরীর দিঘির পারে। পরীর দিঘির মায়ায় স্থায়ী হয়েছিল কাশেম শিকদার, স্থায়ী হয়েছিল সেই জনপদ। শিকদার সাহেবের মতো মায়ায় আমিও পড়েছি, আপনিও পড়বেন। তবে বিদায় নিচ্ছি এই পর্বে। বিজয় সিংহ দিঘি আপনার কেমন লেগেছে আমাদের কমেন্টে লিখে জানান, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন সবগুলো ভিডিও। ধন্যবাদ।